আমাদের একটা আমানতের খেয়ানত এখন গোটা দেশের সব মানুষই বিভিন্ন সময় আমরা সুযোগ পাইলেই করি, সেটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা দুইয়াতিল আমানা ফানতাজরিস সাআহ, যখন আমানত নষ্ট করবে মানুষ তখন অপেক্ষা করো যে কিয়ামত হয়ে যাবে, আর দেরি নাই। গণহারে যখন সবাই আমানত নষ্ট করবে, প্রশ্ন করা হল ইয়া রাসূলুল্লাহ কিভাবে আমানত নষ্ট করা হয়? তিনি বলেছেন, ইদা উসসিদাল আমরু ইলা গাইরি আহলি, যখন অযোগ্য ব্যক্তিকে এমন চেয়ারে বসানো হবে যে চেয়ারের যোগ্য সে লোক না, তখন আমানতের খেয়ানত হবে আর কিয়ামতের অপেক্ষা কর। এখন মনে করেন মেম্বার ইলেকশনে দাঁড়াইছে আমার চাচা, আমি জানি আমার চাচা যোগ্য না, অযোগ্য মানুষটা বহুত খারাপ, উনি জিতলে কি করবে আমি জানি, আমার চাচার এগেনিস্টে যিনি দাঁড়াইছে সে আমার চাচা না, কিন্তু লোকটা যোগ্য এবং ভালো, তারপরও আমি আমার চাচার পক্ষে লড়াই করলাম, আমানত রক্ষা করলাম না খেয়ানত করলাম, চেয়ারম্যান সাহেব আমার বোনের জামাই হয়, এই জন্য উনি যত খারাপ মানুষই হোক ওনার জন্য আমি কাজ করলাম, ওনাকে আমি ভোট দিলাম, আমাদের এলাকার লোক সেজন্য ভোট দিলাম, লোকটা ভালো মন্দ দেখলাম না, তাহলে অযোগ্য খারাপ মানুষকে নির্বাচিত হতে সাহায্য করলাম, এটা কি সওয়াবের কাজ না গুনার কাজ? আমরা অনেক সময় এগুলা গুনার কাজ মনে করি না, ভাইরে এগুলো গুনার কাজ এবং কবিরা গুনা। আপনি একজনকে নির্বাচন করার জন্য ভোট দিলেন মানে আপনি সাক্ষ্য দিলেন যে এই লোকটা যোগ্য, অথচ আপনি নিজেই জানেন সে অযোগ্য এবং খারাপ মানুষ, তারপরেও দিলেন, তাহলে এতে কি হবে? গুনাহ হবে। আজকাল তো বা অনেক আগে থেকে এগুলো আছে আমাদের দেশে, পয়সা পাইলে ভোট দিয়ে দেয়, ঠিক না ভাই? ঠিক, 500 টাকার নোট একটা দুইটা তিনটা দিয়ে গেছে, আইনা পয়সা খায়া বেইমানি করে না, পয়সা খায়া কি করে না? বেইমানি করে না, যেহেতু পয়সা পাইছি অতএব ইমান রক্ষা করতে হবে, পয়সার বিনিময়ে এই দুই নম্বরই কাজটা করতে হবে, এগুলা সব আমানতের খেয়ানত। এগুলা কি রে ভাই? আমানতের খেয়ানত। আমানতের খেয়ানতের সর্বশেষ চিত্র বলে শেষ করব, সেটা হলো আমাদের কাছে এই জীবনটা আমানত, এই দেহটা আমানত, ই আমানত চন্দে রোজে নজদে মাস্ত দর হাকিকত মালিকে হর শে খুদাস্ত, এই যে শরীর আমাদের এই পুরাটুকু আল্লাহর পক্ষ থেকে ভাই আমানত, এ হাত আল্লাহ দিয়েছেন, এ চোখ আল্লাহ দিয়েছেন, এ কান আল্লাহ দিয়েছেন, আমি পয়সা দিয়ে কিনি নাই, ঠিক না বেটি? এ মাথা আল্লাহ দিয়েছেন, এই ব্রেইন আল্লাহ দিয়েছেন, এ বডি আল্লাহ দিয়েছেন, এই পেট আল্লাহ দিয়েছেন, আল্লাহর দেওয়া অঙ্গকে আল্লাহর নির্দেশের বাইরের কাজে ব্যবহার করলেন, আপনি আমানতের খেয়ানত করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সবাই দায়িত্বশীল, কারোর না কারোর দায়িত্ব আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন, তুমি যার দায়িত্ব পেয়েছো তার ব্যাপারে দায়িত্ব পালনে যদি অবহেলা করো আমানতের খেয়ানত হলো, তোমাকে দায়িত্ব দেওয়া হলো ঠিকমতো করলা না আমানতের কি হলো? খেয়ানত করা হলো। আপনার সন্তান আল্লাহ দিয়েছেন, তাদেরকে সুসন্তান হিসেবে গড়ে তোলা, কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত করা, আল্লাহর সাথে পরিচিত করা, সততার পথে চালানো, এটা আপনার দায়িত্ব, আল্লাহর পক্ষ থেকে সন্তান আপনার জন্য আমানত, কিন্তু আপনি তাকে সেগুলোর কিছু শিখালেন না, তাহলে আপনি আমানতের কি করলেন? খেয়ানত করলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের জীবনের সব ক্ষেত্রে আমানত রক্ষা করার তৌফিক দান করুন। আমানতের খেয়ানত করার এই কবিরা গুনাহ আমাদের জীবনে বিভিন্নভাবে হয়ে থাকে, তার কয়েকটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করলাম, আরো বহুভাবে আমরা আমানতের খেয়ানত করি। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মালিক আমাদেরকে সব ধরনের আমানতের খেয়ানত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।